বন্ধুরা, আজ আলোচনা করব কেউ যদি স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে তাকে কি করতে হবে, আর স্বামী দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর স্বামীর কাছ থেকে যে সকল আইনি অধিকার রয়েছে বা তাকে কি সাজা শাস্তির ব্যবস্থা করতে পারবেন। অনুরূপভাবে স্ত্রীও যদি স্বামী বহাল থাকা অবস্থায় পরকীয়া করে কিংবা অন্যভাবে আরেকটি বিয়ে করে ফেলে তাহলে স্ত্রীর বিরুদ্ধেও স্বামী কী শাস্তির ব্যবস্থা করতে পারবে, উভয় পক্ষের সে সকল ডিফেন্স নিয়ে আইনগতভাবে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। কেউ যদি দ্বিতীয় বিবাহ বা একাধিক বিবাহ করতে চান তবে তার কিন্তু কিছু আইনি বিধান মানতে হবে। আবার স্ত্রীর অনুমতি ছাড়া পরবর্তী বিয়ে কিংবা আইনি বিধান না মানলে তার জন্য কিন্তু রীতিরকম আমাদের প্রচলিত আইনে শাস্তির বিধানও রয়েছে। আমরা সবাই জানি যে এক স্ত্রীর বর্তমানে আরেকটি বা একাধিক বিবাহ করাকেই বহু বিবাহ বলে, কিন্তু মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ধারা 6 মতে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অবশ্যই সালিসি পরিষদের নিকট থেকে অনুমতি নিতে হবে, নতুবা পরবর্তী বিয়ে কিন্তু আইনগতভাবে রেজিস্ট্রি হবে না। আর স্বামীর পক্ষ থেকে অনুমতি নিতে হলে আপনাকে কিন্তু যে অঞ্চলে বসবাস করেন সেই অঞ্চলটি যদি ইউনিয়ন পরিষদ হয় তাহলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন করতে হবে, স্থানটি পৌরসভা হলে পৌরসভার মেয়রের কাছে লিখিত আবেদন করতে হবে, আর স্থানটি যদি সিটি কর্পোরেশন অঞ্চলে অবস্থিত হয় তাহলে সিটি মেয়রের কাছে আপনি 25 টাকার কোর্ট ফি দিয়ে একটি সাদা কাগজে আপনি কেন বিয়ে করতে চান সেই বিষয়ে আপনি আবেদন করবেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু উক্ত প্রতিষ্ঠান একটি বোর্ড গঠন করবেন এবং আপনার স্ত্রীর উপস্থিতিতেই বিয়ের অনুমতি প্রদানে বোর্ড যে সকল বিষয়ের প্রতি দৃষ্টি দেবেন সে সকল বিষয়ের মধ্যে রয়েছে: নাম্বার 1, স্ত্রীর বর্তমান বন্ধাত্ব রয়েছে কিনা, স্ত্রীর দৈহিক দুর্বলতা রয়েছে কিনা, দাম্পত্য জীবন সম্পর্কিত শারীরিক অযোগ্যতা স্ত্রীর মধ্যে আছে কিনা, স্ত্রীর মধ্যে মানসিক অসুস্থতা আছে কিনা। এইসব বিষয়গুলো কিন্তু প্রমাণ হলে একমাত্র স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি সেই বোর্ড কর্তৃক হতে পারে। আর কোনো পুরুষ যদি সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করেই ফেলেন তবে তিনি অবিলম্বে প্রথম স্ত্রীর দেনমোহরের সম্পূর্ণ টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে, আইন কিন্তু এমনটিই বলছে। পাশাপাশি দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী আলাদাভাবে বসবাস করলেও স্বামীর কাছ থেকে ভরণপোষণ পাবেন। আর প্রথম স্ত্রীর সঙ্গে বসবাসরত যদি কোনো নাবালক সন্তান থাকে সে নাবালক সন্তানকেও ভরণপোষণ বাবাকেই আইনত দিতে হবে। আর ভরণপোষণের পাশাপাশি স্ত্রী এবং সন্তানরা কিন্তু স্বামীর উত্তরাধিকারীদের অধিকার লাভ করবেন। আর মোহরানার টাকা পরিশোধ করা না হলে আইনগতভাবেও স্ত্রী কিন্তু আদায় করতে পারবেন। এছাড়া সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করলে 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 6(5)B ধারার অভিযোগে প্রথম স্ত্রী সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও করতে পারবেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে স্বামীর 1 বছর পর্যন্ত জেল এবং 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডেও হতে পারে। তবে এই মামলা করতে হলে কিন্তু বিয়ের পরবর্তী কাবিননামা অর্থাৎ ডকুমেন্টসটা লাগবে। আবার স্ত্রী ইচ্ছা করলে দণ্ডবিধি 494 ধারায় স্বামীর বিরুদ্ধে মামলা করে তাকে 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দিতে পারবেন। কারণ এ ধারায় বলা হয়েছে যে স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও যদি স্বামী দ্বিতীয় বিবাহ করেন, পাশাপাশি স্বামী যদি প্রথম স্ত্রীর কাছে এরকম তথ্য গোপন করে পরবর্তী স্ত্রীর কাছেও যদি বলে যে আমি প্রথম, তাহলে দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর কথা জানতে পেরে প্রতারক স্বামীর বিরুদ্ধেও কিন্তু দণ্ডবিধির 495 ধারায় মামলা করে সেই প্রতারক স্বামীকে 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডও দিতে পারেন। কারণ এই ধারা বলছে যে দ্বিতীয় বিবাহ করার সময় প্রথম বিয়ের তথ্য গোপন রাখলেই কিন্তু এই অপরাধটা হবে। আবার স্ত্রীও যদি স্বামী বহাল থাকা অবস্থায় আইনগতভাবে স্বামীকে বিচ্ছেদ না ঘটিয়েই আরেকটি বিয়ে করে ফেলে তাহলে প্রথম স্বামীও কিন্তু ওই স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি আইন 1860-এর 494 ধারার বিধান মতে মামলা করে সেই প্রতারক স্ত্রীকে 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডও দিতে পারবেন। এ জাতীয় মামলায় বাদীকে সফল হতে হলে অবশ্যই প্রমাণ করতে হবে যে দ্বিতীয় বিয়ের সময় প্রথম বৈধ বিয়ের অস্তিত্ব ছিল। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয়, বিশেষ করে ফৌজদারি আদালতে জাতীয় মামলা মোকদ্দমা কীভাবে দায়ের করতে হয়, কিভাবে ড্রাফট করতে হয়, এই মামলাটা কিভাবে পরিচালনা করতে হয়, সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তে কি বলা আছে, যুক্তিতর্ক সহ আইনগত সহায়তা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।